हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। बंधुरा, এই ভিডিওতে আমি তোমাদেরকে ধুতি প্যান্ট কি করে কাটিং এবং সেলাই করতে হয় পুরোটাই দেখাবো। এখানে 5 থেকে 8 বছর বয়সী বাচ্চা মেয়ের জন্য এই প্যান্টটা আমি তোমাদেরকে সূত্র সহকারে ধাপে ধাপে কাটিং এবং সেলাইটা পুরোটাই এই ভিডিওতেই দেখাবো। কি করে ইলাস্টিক লাগাতে হয়, কি করে স্টেপ বাই স্টেপ সেলাই করতে হয়। তোমরা যারা সেলাইয়ে একদমই নতুন, অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ দিয়ে দেখো। আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা পুরোটাই কাটিং এবং সেলাই শিখে যেতে পারবে। দেখো, এখানে কাপড়টাকে দুভাঁজ করে নিয়েছি এইভাবে করে। এখানে একটু লম্বায় বহর একটু বেশি আছে। এখানে আমার লম্বা চওড়া দুটো মাপি, এখানে 25 ইঞ্চি করে আমি লম্বা চওড়া নিয়ে নেব। দেখো, এইদিকেও নেব 25 ইঞ্চি এবং এই দিকটাও এভাবে করে পুরো 25 ইঞ্চি এভাবে করে নিয়ে নেব। কাপড়টা কিন্তু বন্ধুরা এখানে দুভাঁজ করে নিয়েছি। তারপরে এটাকে এভাবে করে চৌকো করে, একদম চৌকো করে এটাকে কেটে নেব। দেখো, এটা ভাঁজ করলে কিন্তু এরকম ট্রায়াঙ্গেলের মতো হবে এই মাপে করে। এবার এটাকে ধরে প্রথমে কেটে নিতে হবে। কিন্তু তোমরা টেনে টেনে দেখবে না, একটুও যদি বাদ পড়ে যায় তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। দেখো, এইভাবে করে একদম ত্রিভুজের মতো করে এটাকে কিন্তু 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপর বন্ধুরা, আমার নিচের দিকে যে পাশটা আছে এটা কিন্তু জয়েন্ট পাশ। এই জয়েন্ট পাশের এখান থেকে এই কোনাটায় 1 ইঞ্চি এইভাবে কাট দিয়ে দিতে হবে। তারপর এইদিকে খোলা পাশটায় এখানটায় এইভাবে করে, এখানে লম্বার মাপ যা লাগবে সেটা থেকে 5 ইঞ্চি বাদ দিয়ে এইভাবে লম্বার মাপটা নিয়ে নেব। এখানে 20 ইঞ্চিতে ঝুল নিয়ে নিলাম। প্যান্টের মাপ তোমাদের যে অনুযায়ী লাগবে সেই হিসাবে তোমরা ঝুলের মাপটা নিয়ে নেবে। এবং বেল্টের জন্য 5 ইঞ্চি 6 ইঞ্চি বাদ দিয়ে তোমরা ঝুলের মাপটা নেবে। এখানে হাইটা নিয়ে নিয়েছি 6 ইঞ্চি এবং এই দিকটায় 2 ইঞ্চি নিয়ে নিয়েছি। এটা যেহেতু বাচ্চাদের প্যান্ট কাটিং করছি তার জন্য এখানটায় একটু কম নিয়েছি। হাইয়ের মাপ এখানটায় 6 ইঞ্চি নিয়েছি। এইভাবে করে নিয়ে পুরো দেখো ড্রয়িংটা করে নিয়েছি। এবার এটাকে কেটে নিতে হবে। বন্ধুরা, তোমরা এই সূত্রের সাহায্যে যে কোনো সাইজেরই তোমরা ঝুলের মাপ যা লাগবে, বডির মাপ যেরকম আছে, কোমরের মাপ, এই হিসাবে তোমরা প্যান্টটাকে কাটিং করে নিতে পারো। এখানে আমি 5 থেকে 8 বছর বাচ্চা মেয়েদের জন্য এই প্যান্টটা কাটিং করে দেখাচ্ছি। তোমরা তোমাদের যেরকম মাপ লাগবে সেই হিসাবে কাটিংটা করে নিতে পারো। দেখো, এই পাশে যে জোড়া পাশটা এটাকে কেটে নিতে হবে। এবার দেখো, দুটো পার্ট কিন্তু বেরিয়ে গেল প্যান্টের। এবার এইদিকে যে কোনাটা কাট লাগিয়ে রেখেছিলাম এখানটায় প্রথমে এই দুটো পার্ট সেলাই করে নেব, তারপর ডিজাইনটা শুরু করব। চলো বন্ধুরা তাহলে মেশিনে চলে যাই। তার আগে এখানে বেল্ট পার্টটাকে একবারে কাটিংটা করে নিই। এদিকে বেল্টের মাপটা নিয়ে নেব 32 ইঞ্চি মতো। এভাবে করে ফিতেটাকে 32 ইঞ্চিতে ভাঁজ করে এখানটায় মাপ নিয়ে দিলাম 16 ইঞ্চিতে। এইভাবে নিয়ে এখানটায় ঝুলে বেল্টের মাপটা নিতে হবে 6 ইঞ্চি। দেখো, এদিকে 16 ইঞ্চি নিয়েছি এবং এই দিকটা আমার 6 ইঞ্চি করে লাগবে। এবার মার্জিন করে নিয়ে এটাকে কেটে নিতে হবে। বন্ধুরা, এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, এবার সেলাই মেশিনে তোমাদের কি করে এটা ধাপে ধাপে সেলাই করতে হয় পুরোটাই দেখাবো। ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। এই সাইডে যে 1 ইঞ্চি কাট দিয়ে রেখেছিলাম জোড়াটিকে, এটাকে প্রথমে এভাবে করে সেলাই করে নিতে হবে। দেখো, এটাকে 2 বার করে সেলাই করে নিলাম। এবার এটাকে এভাবে করে সদর পাটের দিকে এভাবে ঘুরে এটাকে এভাবে একটা ফোল্ড এদিকে কুচির এদিকে করতে হবে এবং একটা ফোল্ড এদিকে করতে হবে, মানে দুটো ভাঁজ কিন্তু মুখোমুখি হয়ে বসবে। এভাবে করে কুচিগুলোকে দিয়ে নিতে হবে।
প্রত্যেকটা কুচি কিন্তু মিলিয়ে ধরে ধরে ঠিকভাবে দিতে হবে। দেখো কত ফিনিশিং এর সাথে এখানটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এইভাবে এই দিকেও একটা দিচ্ছি, কিন্তু এই দিকটাও একটা দিচ্ছি। এইভাবে করে প্রত্যেকটা মাছগুলো তৈরি করে নিতে হবে। মনোযোগ দিয়ে দেখো, আমি আশা করি এই ভিডিওটা দেখলে তোমরা খুব সহজেই শিখে যেতে পারবে। দেখো এইভাবে করে প্রত্যেকটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। এই দিকটাও এভাবে ভাঁজ দিয়ে পিন করে দিচ্ছি। পিন আপ করে নিলে কি হবে, যখন সেলাই করব এটা কিন্তু খুব ভালো মেশিনের সাথে সেলাই হবে, একটুও নড়বে না। দেখো সব দিকে সমান করে করে নিচ্ছি। বন্ধুরা আমি তোমাদেরকে প্যান্টের একটা সাইডটা করে দেখাচ্ছি, তোমরা একই নিয়মে অন্য পাশের সাইডটাকেও এরকমভাবে সেলাই করে নেবে। দেখো এখানটা আমার 8 ইঞ্চি করে লাগবে, তার জন্য এইদিকে 8.5 ইঞ্চি মতো নিয়েছি। এভাবে মেপে ধরে এটাকে দুইদিকে সমান মাপ রাখতে হবে। এদিকটায় 8.5 ইঞ্চি হয়েছে, সেলাই 1/2 ইঞ্চি চলে যাবে, থাকবে 8 ইঞ্চি। এইদিকটাও তাহলে 8.5 ইঞ্চি করে দিতে হবে। দেখো এখানটায় একটা ভাঁজ দিয়ে দিলাম, আমার 8.5 ইঞ্চি হয়ে গেল। পাশের পাটটাকেও যখন আমি তৈরি করব এইভাবে করেই করে নেব। তোমরাও সেম প্রসেসে অন্য সাইডের পাটটাকেও সেলাই করে নেবে। দেখো এইভাবে করে ভালো করে এটাকে সেলাই করে নিতে হবে। এখানে ফ্রিলগুলোকে একটু ধরে ধরে এইভাবে সেলাই করতে হবে। ভিডিওতে একটা লাইক দিয়ে দেবে, এবং চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের ভিডিও দেখার জন্য। দেখো বন্ধুরা দুই পাশের সাইডটাকে আমি পুরোই এভাবে করে তৈরি করে নিয়েছি। এবার এই দুটো পাট, দেখো সদর পাটের ওপরে এই পাশের সদর পাটটাকে এভাবে করে বসিয়ে নিয়েছি। দেখো এভাবে বসিয়ে নিয়ে প্রথমে এই যে হাইয়ের দিকটায় যে আসন আছে এই দিকটায় সেলাই করে নিতে হবে। দেখো এইভাবে এখান দিয়ে আমি সেলাই দিয়ে দেবো, দুই পাশটায় এভাবে সেলাই করে নিতে হবে। এখানটায় প্রথমে একটা সেলাই দেবো, তারপর এটাকে উল্টে নিয়ে চাপ সেলাই দিতে হবে, তাহলে সেলাইটা কখনো খুলে যাবে না। দেখো এইভাবে সেলাই করার পরে এটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে এর উপরে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখো একই নিয়মে এই সাইডটাকেও সেলাই করে নেব। এখানে যেরকম করেছি এই পাশটাকেও একই রকম ভাবে সেলাই করে নিয়েছি। এবার এই যে পায়ের আসন থেকে এখান থেকে শুরু করে পায়ের এখানটায় ভালো করে সেলাই করে নেব। তার আগে পায়ের নিচের দিকটায় যে খোলা অংশটা আছে এটাকে দুভাঁজ করে নিয়ে নিচের দিকটায় প্রথমে সেলাই করে নিতে হবে। যে কোনো ধরনের ব্লাউজ ডিজাইন, ব্লাউজ কাটিংও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। দেখো এবার দুটো পাশ প্রথমে সাইডটাকে কোনার একদম নিচে সেলাই করে নিয়েছি, তারপর এভাবে মিলিয়ে ধরে খোলা পাশ দুটো একভাবে মিলিয়ে ধরে এভাবে সেলাই করে নিতে হবে। এটা দুটো পাশ যে খোলা পাশটা আছে এটাকে প্রথমে সেলাই করে নিলাম,
তারপর এটার উপরেও একটু করে চাপ সেলাই দিয়ে দেব, তাহলে কখনো খুলে যাবে না। এবার এটাকে প্যান্টের সাথে সেলাই করে দিতে হবে। করে ভেতরের দিকে এইভাবে রেখে দুটো পার্ট একভাবে মিলিয়ে ধরে সেলাই করে দিতে হবে। দেখো এটা আমি সেলাই করে নিয়েছি। এবার ইলাস্টিকটা নিয়েছি বন্ধুরা, ইলাস্টিকের মাপ কোমরের মাপ যা হবে তার থেকে 5 ইঞ্চি মতো কম দিলে কিন্তু ইলাস্টিকের মাপ চলে আসবে। এখানে দেখো ইলাস্টিকের মাপ নিয়েছি আমি 20 ইঞ্চি মতো, কোমরের মাপ ছিল 25 ইঞ্চি, এর জন্য 20 ইঞ্চি ইলাস্টিক নিয়েছি। এভাবে করে দুটো মাথা একসাথে করে সেলাই করে নিলাম প্রথমে। তারপর ইলাস্টিকের জন্য যে এক্সট্রা কাপড় রেখেছিলাম এখানে প্রথমে এটাকে এভাবে মুড়িয়ে দিয়ে এর সাথে সেলাই করে নেব। এখানে বন্ধুরা ইলাস্টিকের উপর কিন্তু সেলাইটা দেয়া যাবে না, ইলাস্টিকের নিচে দিয়ে এই সেলাইটা দিতে হবে। এভাবে ভালো করে টেনে টেনে সেলাইটা করে নিতে হবে। দেখো এটা আমার লাগানো হয়ে গেল। এবার বন্ধুরা এটাকে ভালো করে ইলাস্টিকটার সাথে এভাবে টেনে ধরে সব দিকে সমান করে নিতে হবে। দেখো এইভাবে টেনে ধরে তারপর দুটো পার্ট এভাবে ভাঁজ করে নিলাম, দেখো একদম একই রকম এসছে। এবার দুই দিকে সমান এসছে। তারপর এটাকে এভাবে মেশিনে দিয়ে, এখানে কিন্তু ইলাস্টিকটাকে টানবো না, কাপড়টা যেভাবে আছে সেভাবে করেই টেনে টেনে সেলাই করে নেব। ইলাস্টিক লাগিয়ে রেডি হয়ে গেছে। আশা করি বন্ধুরা এই ভিডিওটা দেখে তোমরা পুরোটাই প্যান্ট কাটিং এবং সেলাই শিখে গেছো। তোমরা অবশ্যই তোমাদের ঘরে যদি 7 থেকে 10 বছর বয়সী মেয়ে থাকে অবশ্যই এই প্যান্টটা তোমরা তাদের জন্য তৈরি করে দেবে। এটা কিন্তু খুব সহজে তৈরি করা যায় এবং তোমরা যারা সেলাই করো তোমাদের দোকানের কাস্টমারদেরও এই ধরনের প্যান্টগুলো তোমরা খুব সহজেই তৈরি করে দিতে পারো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।